সৌদি ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন সতীর্থ হলেন সাদিও মানে। বার্ন মিউনিক ছেড়ে চার বছরের চুক্তিতে সৌদি আরবে পাড়ি জমালেন এই ফরওয়ার্ড। একে একে ফুটবলের সব তারকাদের মধ্যপ্রাচ্যে যাওয়াটা ভালো চোখে দেখছেন না লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। এই কোচ সমালোচনা করলেন সৌদি লীগের দল বদলের নীতিকে। যেই তারকার মিছিলে শুরুটা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে, নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদে সেন্ট একদম ফ্রি। সেই মিছিলের সবশেষ সংযোজন সাদিও মানে। সব গুঞ্জন সত্যি প্রমাণ করেই বায়ার্ন মিউনিখ থেকে আল নাসের নাম লেখালেন সেনেগালের এই ফরওয়ার্ড। 31 বছর বয়সী ফরওয়ার্ডের সাথে আল নাসারের চুক্তি চার বছরে। সামাজিক মাধ্যমে মানিকে নেয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানায় সৌদি লীগের রানার্স আপ দলটি। গত জানুয়ারিতে এই ক্লাবে যোগ দিয়ে হইচই ফেলে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দেখানো সেই পথ ধরে এখন বদলে যাচ্ছে ফুটবল বিশ্বের মানচিত্র। এখন প্রায় প্রতিদিনই ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি ফুটবলে নাম লেখাচ্ছেন কোনো না কোনো তারকা। লিভারপুল থেকে মানে বায়ার্নে গিয়েছিলেন তিন বছরের চুক্তিতে, কিন্তু নানা কারণে সেই সম্পর্ক শেষ হয়ে গেল এক বছরেই। আফ্রিকার দুবারের বর্ষসেরা ফুটবলারকে দলে নিতে ৪ কোটি ইউরো লেগেছে আল নাসারের। আল নাসারে 10 নম্বর জার্সি পাচ্ছেন মানে। ইউরোপীয় ক্লাবগুলোর দুশ্চিন্তার নতুন নাম এখন সৌদি আরবের ফুটবল লীগ। ফুটবলে সৌদি আগ্রাসন নিয়ে কদিন আগেই মুখ খুলেছেন পেপ গার্দিওলা, সেই দলে যোগ দিলেন ইয়র্গেন ক্লপও। এই জার্মান কোচের দাবি ইউরোপের দলবদল যেখানে 31 আগস্টে শেষ, সেখানে সৌদির দলবদল 20 সেপ্টেম্বর পর্যন্ত টেনে নেয়া ভালো কিছু নয়। আমি মনে করি সবচেয়ে খারাপ বিষয় হলো সৌদি আরবে দলবদলের উইন্ডো 3 সপ্তাহের বেশি খোলা থাকবে। তা যদি ঠিক হয়ে থাকে তাহলে অন্তত ইউরোপের জন্য এটি সহায়ক নয়। উয়েফা বা ফিফাকে অবশ্যই এর সমাধান খুঁজে বের করতে হবে। দলবদলের বাজারে যেভাবে অর্থ উড়িয়ে যাচ্ছে সৌদি ক্লাবগুলো, 20 সেপ্টেম্বরের আগে আরও কিছু নাম সেখানে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।